ফের আটকে গেলেন ট্রাম্প। ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা আবারও পরাজিত হলো আইনি লড়াই। সান ফ্রান্সিসকোর আপিল আদালত নিম্ন আদালতের স্থগিতাদেশই বহাল রাখে। রায়ে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশটি মার্কিন অভিবাসন আইনের সাথে সাংঘর্ষিক। তবে নিরাপত্তার প্রশ্নে দেশগুলোর নাগরিকদের উপর সূক্ষ্ম যাচাই বাছাইয়ের কথা বলা হয়েছে। তবে রায়ের সাথে একমত নন মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন। মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশ বৈধ এবং জাতিকে নিরাপদ রাখার জন্য জরুরি বলে মনে করেন তিনি। ক্ষমতায় বসার পর সাত মুসলিম প্রধান দেশের নাগরিকদের উপর 90 দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। আদালত তা বাতিল করলে পরে গেল 6 মার্চ, 6 মুসলিম প্রধান দেশের নাগরিকদের বিরুদ্ধে সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন তিনি। হাওয়াই ও মেরিল্যান্ডের ফেডারেল আদালতের পর মার্কিন সার্কিট আপিল আদালত স্থগিতাদেশ বহাল রাখে। তবে নির্বাহী আদেশ কার্যকর করতে পিছু হটছেন না ট্রাম্প। মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে বলে ধারণা করা হচ্ছে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন।